গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য মঙ্গলবার বিকেল 3:30টার কিছু আগে পাবনার এডওয়ার্ড কলেজ মাঠে সংবর্ধনা মঞ্চে আসেন দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়া বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন। যে বিদ্যাপীঠে একসময় পড়াশোনা করেছেন, বেড়ে উঠেছেন, সেই চেনা মাঠেই নতুন রূপে ফিরলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। নাগরিক সংবর্ধনার অংশ হিসেবে মঞ্চে তার হাতে ওঠে একগুচ্ছ শুভেচ্ছা উপহার। পাবনাবাসীর পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্যে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান নাগরিক কমিটির নেতারা। পরে উপস্থিত পাবনাবাসীর উদ্দেশ্যে টানা এক ঘণ্টা বক্তব্য রাখেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজপথের সহযোদ্ধাদের স্মৃতি তুলে ধরে বঙ্গভবনের বাসিন্দা হবার পথপরিক্রমা নিয়ে কথা বলেন তিনি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আমি পাবনার রাজপথ থেকে বঙ্গভবনে গিয়েছি, আমি ইন্দ্রাপট্টিতে শিক্ষা শান্তি প্রগতির স্লোগান দিয়েছি, আমি টাউন হলে বক্তৃতা দিয়েছি, গর্জে উঠেছি। আমি রাজনীতির এমন কোন অঙ্গন নাই যা আমি ছুঁয়ে যাই নাই, আমি বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি। রাষ্ট্রপ্রধান তার বক্তব্যে স্পষ্ট জানান পদ্মা সেতুর দুর্নীতির সময় সরকারের মন্ত্রীদের দেশবিরোধী কর্মকাণ্ডের মধ্যেও তিনি সততা থেকে এক চুল সরে আসেননি। এই ষড়যন্ত্রের হাত থেকে সরকারকে, বাংলাদেশের ভাবমূর্তিকে রক্ষা করেছি আমি। রাজনৈতিক দলগুলোর প্রতি গণতন্ত্র বিকশিত করার আহ্বানও জানান দেশের 22তম রাষ্ট্রপ্রধান। সংঘাত ভুলে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমতে এসে গণতন্ত্রকে বিকশিত হতে আমাদের সকলে সহায়তা করা উচিত। সবশেষ পাবনাবাসীকে রাজধানীর সঙ্গে সরাসরি ট্রেন চলাচলের সুখবর দেন পাবনার প্রথম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। সেপ্টেম্বর মাসে পাবনা থেকে ঢাকা সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হবে। এই নাগরিক সংবর্ধনায় শুধু পাবনা শহরই নয়, দূর দূরান্ত থেকে কয়েক হাজার মানুষ যোগ দিয়েছিলেন নতুন রাষ্ট্রপতিকে বরণের আয়োজনে। যে মাঠে তিনি খেলাধুলা করেছেন, যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, সেই মাঠে আবার ফিরে এলেন দেশের সর্বোচ্চ পদ নিয়ে। রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার পাবনা সফরে এসে পাবনাবাসীর একগুচ্ছ দাবি শুনলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, এবং তিনি কথা দিলেন পুরো বাংলাদেশের উন্নয়নে যেমন তার মনোযোগ থাকবে, তেমনি মনোযোগ থাকবে পাবনাবাসীর প্রতিও। দেবাশিস রায়, সময় সংবাদ, এডওয়ার্ড কলেজ মাঠ, পাবনা।